হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। শীতকাল আসলেই জানো সবার বাসায় নানান রকম পিঠাপুলির একটা উৎসব শুরু হয়ে যায়। শীতকালে পিঠা তৈরি না করলে কি শীতকাল মনে হয়? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন একটা পিঠার রেসিপি, যেটা কিন্তু পাটিসাপটা পিঠা। এটা কিন্তু খুবই মজাদার একটা পিঠা আর খুবই স্পেশালভাবে আজকে তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যান বসে এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এখানে আপনি ঘিয়ের পরিবর্তে রান্নার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে আমি সুজি দিয়ে দিব। এখন ঘি দিয়ে সুজিটাকে কিছুটা ভেজে নিব। ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে এটা ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে তো অনেক বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেলের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আজকে পাটিসাপটা পিঠার খিসাটা আমি সুজি আর নারকেল দিয়ে তৈরি করব। তাই নারকেল আর সুজিটাকে আমি ঘি দিয়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছিলাম। আপনি চাইলে এর মধ্যে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, এছাড়া লিকুইড দুটো দিয়ে দিতে পার। এখন আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব, কারণ আজকের খিসাটা আমি খেজুরের গুড় দিয়েই তৈরি করব। আপনি চাইলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পার, চিনি দিয়েও খিসাটা তৈরি করে নিতে পার। এখন আমি এর মধ্যে 4-5টার মতো এলাচ দিয়ে দিলাম। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনার স্বাদের উপরে ডিপেন্ড করবে। আপনি মিষ্টি বেশি খেতে চাইলে অবশ্যই এখানে আপনাকে গুড় অথবা চিনির পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। এই অবস্থায় চুলাশটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এখন কিন্তু খিসাটা নিচের দিকে লেগে যেতে পারে, যেহেতু আমি আজকের খিসাটা সুজি দিয়ে তৈরি করছি, তাই অনবরত এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। যখনই একটু ঘন হয়ে আসবে তখনই চুলাশটাকে একটু কমিয়ে দিতে হবে। যখনই এটা ঘন হয়ে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো বেশি ঘন হয়ে যাবে। এইদিকে আমি কিছুটা আতপ জাল আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি চিনি ব্যবহার করব। এটার মধ্যে একটু চিনি ব্যবহার করলে পাটিসাপটার যে পাটিটা সেটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে একদমই পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে কিছুটা আটা অথবা ময়দা দিতে হবে, তা না হলে কিন্তু পাটিসাপটার পাটিটা একদমই পারফেক্ট হবে না, ফেটে যাবে। যে কারণে অনেকেরই কমপ্লেন থেকে যায় পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে নাকি পিঠাটা একদমই স্মুথ হয় না, কেমন ছিদ্র হয়ে যায়। তো কিভাবে তৈরি করলে পাটিসাপটা পিঠাটা একদমই স্মুথ হবে সেটাই আজকে দেখাবো। আমি চুলায় একটা নন স্টিকের প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। তারপর এর মধ্যে সে চালের গুঁড়াটা দিয়ে প্যানের এক পাশে ধরে চারপাশে ঘুরিয়ে দিব, পাটিটাকে তৈরি করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার সাথে সাথে ঢাকনাটা তুলে নিব। এইবার আমি এর মধ্যে সেই খিসাটা দিয়ে পিঠাটাকে ভাঁজ করে নিব। পিঠাটা দিয়ে অনেকেই দেখা যায় কি ঢাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেয়, যে কারণে এটা একদমই ছিদ্র ছিদ্র হয়ে যায়। পিঠাটা দেওয়ার সাথে সাথেই তার মধ্যে খিসা দিয়ে ভাঁজ করে এটাকে উঠিয়ে নিতে হবে। তাহলে দেখবেন আপনার তৈরি করা পিঠাগুলো একদমই স্মুথ হবে আর দেখতেও খুবই ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।